ভালো উঠে থাকে উঠে যাবে। আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা লাইক বাটনটি একটি লাইক করে দিন। ল্যান্ডিং সাইট নির্ধারণ হওয়ার পর সেই স্থানটি রেস্কিউ টিম খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং এই রেস্কিউ টিম যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে কাজ করতে প্রস্তুত থাকে। অন্যদিকে পৃথিবীতে ফিরে আসার এক সপ্তাহ আগে থেকে স্পেসে থাকা অ্যাস্ট্রোনটদের সুইজে অবস্থানকালে তাদের করণীয় কি হবে সেই সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসার আগ মুহূর্তে অ্যাস্ট্রোনটরা সবাইকে বিদায় জানিয়ে সুইজে প্রবেশ করেন। সোইউজ হচ্ছে রাশিয়ান স্পেসক্রাফট, ফলে সোইউজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রাশিয়ান সেগমেন্টের ডকিং পোর্টের সাথে যুক্ত থাকে। রাশিয়ান সেগমেন্টে একাধিক ডকিং পোর্ট রয়েছে। সব ধরনের কনফার্মেশন পাওয়ার পর সোইউজকে খুব ধীরে ধীরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা করা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাপেক্ষে সেকেন্ডে মাত্র 12-15 সেন্টিমিটার বেগে সোইউজকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা করা হয়। 3 মিনিটে সোইউজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে 20 মিটারের মতো দূরে সরে আসে। এরপর সোইউজে থাকা অ্যাস্ট্রোনটরা 15 সেকেন্ড জ্বালানি পুড়িয়ে সোইউজের গতি বাড়িয়ে দেন কিংবা কমিয়ে দেন। সোইউজের গতির বিপরীত দিক বরাবর জ্বালানি পোড়ালে অর্থাৎ ইঞ্জিন যদি গতির বিপরীত দিকে থাকে তবে সোইউজের স্পিড বাড়বে। আজকের ভিডিওটি ছিল এতটুকুই, পরবর্তী পর্বটি দেখতে চাইলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ।